আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করেছি নতুন আলু দিয়ে, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। গরুর মাংস রান্না করতে সবাই পারে, আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে। গরুর মাংস রান্না করার জন্য আমি চুলে একটি পাত্র বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 5টা এলাচ দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন আদা বাটা, 1.5 টিস্পুন রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন ধনিয়া জিরা গোলমরিচ গুঁড়ো একসাথে, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। যেহেতু মশলাটা পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি আজকে 1 কেজি গরুর মাংস রান্না করব। আমি চর্বি, হাড় এবং মাংস সহ মোট 1 কেজি নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব মাংস। মাংস দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমার আজকের রেসিপিটি ফলো করে ব্যাচেলার ভাইয়েরা বা নতুন গৃহিণীরা রান্না করতে পারেন। আশা করি একটু হলেও উপকৃত হবেন। আমি আজকের রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, লাইক দিতে কেউ কৃপণতা করবেন না। আমি 8 থেকে 10 মিনিট মাংসটা কষিয়ে নেব। এখন কোনো পানি অ্যাড করব না, ঢাকনা দিয়ে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য, মাঝে 2-1 বার নেড়ে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংস যতই কষানি হবে ততই খেতে ভালো লাগবে। আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে 2 কাপ পানি অ্যাড করে দেব মাংসটা কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে রেখে দেব, ফিরে আসব মাংস কষানি হওয়ার পর। মাংস কষানোর জন্য আমি যে পানিটা দিয়েছি সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে। পাশের চুলা আমি 4-5টি আলু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা খেতে খুবই মজা হয়েছিল। যারা আলু প্রেমী আছেন, আলু পছন্দ করেন গরুর মাংস দিয়ে, আমার রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আলুটা দিয়ে আমি আরও 5-6 মিনিট মাংসের সাথে কষিয়ে নেব, তাহলে আলুর ভিতরে সব মশলায় ঢুকবে, খেতেও ভালো লাগবে। আবারও ঢাকনা লাগিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে এখন অ্যাড করে দেব মাংস এবং আলু সিদ্ধ হওয়ার জন্য পানি।
এখন ঢাকনা লাগিয়ে দিব, ফিরে আসবো একেবারে সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর। মাংস রান্না হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাংসটা কতটা লবণীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।